হ্যালো বন্ধুরা, টুম্পাস টুকিটাকি চ্যানেলের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, কড়াইতে রুচি ভাজছি, আর আজকে একটা স্পেশাল ডে, তার জন্য আজকের ব্রেকফাস্টটাও স্পেশাল হবে, তার জন্যই আর কি লুচি ভাজা। তো কিসের জন্য স্পেশাল কী ব্যাপার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে লুচিটা ভেজে হাজব্যান্ডকে খেতে দেবো, কেননা অলরেডি লেট হয়ে গেছে সকালবেলা, না এই লুচি সবজি আলুর দম এসব করতে গেলে না সত্যি লেট হয়ে যায়। যদিও কাকিমা ঠাম্মা ওরা আছে, আর কাকিমার কথা বললাম, কাকিমা এসছে কালকে রাতে এসছে কাকিমা, কেননা স্পেশাল ডে বললামই তো। সকালবেলার বাসি কাজটা সব হয়ে গেছে, আর মিঠির খাবারটাও বানিয়ে মিঠির পাপাকে দিয়ে দিয়েছি, মিঠির পাপা মিঠিকে বেশ খাইয়ে দেবে। আর এদিকে মিরচি বানাচ্ছি, আর একটা না আলুর সবজি আমি অলরেডি বসিয়েও দিয়েছি পাশের গ্যাসে, হচ্ছে। আর হাজব্যান্ডের ভীষণ মানে প্রিয় এই লুচি আর ওই মটরশুঁটি দিয়ে আলুর সবজিটা, তাই জন্যই আর কি বানাচ্ছি এটাই। আজকে না অনেকদিন পরে লুচি বানাচ্ছি, অ্যাকচুয়ালি একা একা থাকি তো মিঠিকে নিয়ে আর সেভাবে করে ওঠা হয় না। যেহেতু কাকিমা ঠাম্মা আছে তাই ভাবলাম ব্রেকফাস্টে লুচি আর আলুর দম করা যাক, আর তার সঙ্গে স্পেশাল ডে, আর বাঙালি লুচি আর আলুর তরকারি তো একদম ভীষণ ফেভারিট একটা ব্রেকফাস্ট, তাহলে আজকে এই ব্রেকফাস্টে করা যাক। তো কাকিমা আমাকে লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি ফটাফট, আর ওদিকে ঠাম্মা হচ্ছে মিঠিকে দেখছে। তো কাকিমাকে বেশিক্ষণ দেখালাম না, কারণ সবসময় না ক্যামেরার সামনে কাকিমা কমফোর্টেবল না, তারপরে তো নাইটি পরে আছে, আমাকে দেখলে পরে বকবে। আর এই যে মানে আলু সবজিটা বানাচ্ছি, আর দেখো আলু সবজিটা না একটু তেল কম দিয়েছি, কেন বলো তো হাজব্যান্ডের তো একদমই তেল খাওয়া বারণ না। আর আজকে অনেক পদ করব ঠিক করেছি, তো অনেক পদ হবে তো অনেক তেলের ব্যাপার আছে, তা এত তেল না হাজব্যান্ডের শরীরের জন্য একদমই ভালো না, তাই আমি একটু কম তেলেই বানানোর চেষ্টা করছি সব কিছু। আগে গরম গরম কয়েকটা লুচি ভেজে হাজবেন্ডকে খাবারটা সার্ভ করে দিচ্ছি, বাকি আমরা আবার পরে গরম গরম লুচি ভেজে নেব। তা হাজব্যান্ডের খাওয়া হয়ে গেল, হাজব্যান্ড পেরিয়েও গেছে, আর এবার ওই যে ঠাম্মার কাকিমার প্লেট বেড়ে নিচ্ছি, আর তার সঙ্গে আমারও প্লেট বেড়ে নেবো। আর এই যে আগের দিন কাকিমা মিষ্টি এনেছিলো, তো মিষ্টিও দিয়ে দিচ্ছি একটা করে তার জন্য। তো ব্রেকফাস্টটা করে তারপর অন্য সব কাজকর্ম করা শুরু করব। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা'স। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি খুব একটা ভালো নেই, কারণ আমার লেগেছে ঠান্ডা, সর্দি কাশি জ্বর সবটাই আছে একটু একটু করে। কয়েকদিন থেকে ওয়েদারটা তো খুবই বাজে হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি সব কিছুই হচ্ছে। আজকে আমরা 21শে মার্চ মঙ্গলবার, এখন বাজে সকাল 10টা, আর আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো হাজব্যান্ডের বার্থডে অবশ্যই স্পেশাল, তো আগে থেকেই ভেবেছিলাম যে হাজব্যান্ডকে একটু ভালো বন্ধু আজকে একটু ভালো অনেক পদ রান্নাটান্না করে খাওয়াবো, কিন্তু এতটাই শরীরটা খারাপ হয়ে গেলো না, সাহসই পাচ্ছি না, তো তাও করবো, তবে যতটা সম্ভব হয় ততটা করবো, যদিও ঠাম্মা আছে মিঠিকে রাখার জন্য, তার জন্য আর কোনো এমনি অসুবিধা হবে না। এখন রান্নাটা স্টার্ট করবো, কারণ 10টা বেজে গেছে আর আমাদের খাবার সব কিছু হয়ে গেছে, এখন আমি জাস্ট রান্নাটাকে শুরু করবো। চলো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। তো এই যে সকাল থেকে এই করেছি, এটা হচ্ছে 5 পদের ভাজা দেব, তার জন্য 4টা পদ আমার কাছে ছিল, আমি সেটা করে কেটে রেখেছি, আর একটা কিছু ভেজে দেব, সঙ্গে পাঁপড় ভাজা দিতে পারি। আর এই যে একটু কিশমিশ ভিজিয়েছি, খেজুর ভিজিয়েছি, আর এখানে একটু টমেটো পিউরি করে রেখেছি, চাটনি বানাবো, তার সঙ্গে এই যে কুলগুলোকেও দেব, এবছর না কুলের চাটনি সেভাবে আর খাওয়া হয়নি। আর এটাতে আছে পাবদা মাছ, পাবদা মাছটা করবো, এখনও সেরকম কিছু রান্নাবান্না বসায়নি। তো দেখো বলতে বলতে 10:30 প্রায় বেজেই যাচ্ছে, তো রান্নাবান্না এখন শুরু করব, তো চলো নাহলে অলরেডি লেট হয়ে যাবে। এদিকে ডাল বসাবো, ডাল করবো ভেজ ডাল, তার জন্য এই যে বিনস আর গাজরটাকে একটু ভেজে নিচ্ছি, আর এই যে এখানে 5 পদের ভাজা ভেজেছি, বেগুন মিষ্টি কুমড়ো ভেন্ডি আছে, আর আছে আলু, 5 পদের হয়নি, আর একটা পাঁপড় ভেজে দেবো। আর এই যে ডালটা রেখেছি আমি,
কিচেনে সোমবার দেবো জাস্ট, তাহলেই হয়ে যাবে। মানে তাহলে ডাল ভাজার পর্বটা শেষ, এরপরে মাছ মাংসতে আসবো। এদিকে আবার ঠাম্মা আজকে রসুন আর পেঁয়াজ কেটে রেখেছে, চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করবো, অনেক কাজ আছে এখন। তো কী বলো তো, সকাল থেকে আমি যতটুকু অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি তো ততটাই তোমাদের সঙ্গে আপাতত শেয়ার করছি, আর বাকিটা কন্টিনিউ দেখতে থাকবো। তো চলো, কী কী আমি কতদূর কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মিঠিকে দেখবে, ওই দেখো মিঠি, মিঠি হাই করে দাও। হ্যাঁ, মিঠি হাই করে দিল। তো চলো তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এখন শুধু চিকেনটা আর এই পাবদা মাছটা করলেই হয়ে যাবে, তাহলেই হবে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি ওই পাবদা মাছটা করব, তারপরে মিঠিকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে চিকেনটা করব। তো আজকে সব রান্নাবান্না হাজব্যান্ডের পছন্দের মতনই হচ্ছে, মানে ও যা যা খেতে ভালোবাসে আমি সেরকমই রান্নাবান্না করছি। যেমন এই সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ ভীষণ পছন্দ করে, চিকেন পছন্দ করে, তারপর হচ্ছে ভেজ ডালটা পছন্দ করে। তো ওর স্বাদ মানে পছন্দ মতোই আমার সাধ্য মতো করার চেষ্টা করছি। তো সব পছন্দ করলে সব কিছু তো আর করা সম্ভব না, মানে যতটা আমি পারছি ততটা করছি। আর শরীরটা সেই সময় এতটাই খারাপ ছিল না, এখন তো ভয়েস রেকর্ড দিচ্ছি অনেকটাই বেটার, কিন্তু সেই দিন আমি এতটাই শরীর অসুস্থ ছিল আমার, মানে কি বলবো তোমাদের, মানে আমি মানে কাজ করছি রান্না করছি আর চোখ দিয়ে আমার জল বের হয়ে যাচ্ছে, এতটাই সর্দি লেগেছিলো। জানো তো ওষুধ খেয়েছিলাম, তবু কমেনি। তো যাই হোক, যখন যেটা হওয়ার তখন তো সেটা হবে। আর ওয়েদারটাই এখন এরকম যে মানে দিনে গরম লাগছে আর রাতে ঠান্ডা লাগছে, এই জন্যই মানে ঝড় সর্দি কাশি প্রত্যেকটা ঘরে ঘরেই হচ্ছে। আর আমার সাথে সাথে জানো মিঠিরও ঠান্ডা লেগেছে একটু একটু। তো এই যে চিকেনের জন্য আলু ভেজে নিচ্ছি, আর এর মাঝখানে না আমি মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। জানো তো ওকে না স্নান করানোর পরে ওর ঘুম পেয়ে যায়, এটা এখন থেকে না, এটার মানে একদম ছোটোর থেকেই ওর এটা অভ্যাস। ও স্নান হয়ে গেলে ওর ঘুম মানে ঘুমোতেই হবে, আগে তো তেল দেওয়ার সঙ্গে সঙ্গে মানে তেল দিতে দিতে ঘুমিয়ে যেত, স্নান করাতে করাতে ঘুমিয়ে যেত, এরকম হতো আর কি। তো যাই হোক, তো এখনও সেই অভ্যেসটাই আছে, স্নান করানো হয়ে গেলে ওর এবার ঘুমোতে হবে। তো তার জন্য স্নানও হয়ে গেছে, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, এবার বাকি রান্নাগুলো করে নেব, তারপর মিঠি উঠলে মিঠিকে খাইয়ে দেবো। মাংস বসিয়ে দিয়েছি একটাতে, আর একটাতে এই যে পায়েস বসিয়ে দিয়েছি, এটা হলেই ব্যাস স্নানে চলে যাব। বাজে দুপুর দুটো, আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল, আর মিঠি কিছুক্ষণ আগে যে ঘুম থেকে উঠলো মিঠিকে খাইয়ে দিয়ে দিলাম, এবার আমি যাবো স্নানে। তো মোটামুটি সবই হয়ে গেছে, আর হাজব্যান্ড এখন আসেনি। অ্যাকচুয়ালি হাজব্যান্ড জানেই না যে ওর জন্য আমি এরকম মানে প্রিপারেশন করেছি, রান্নাবান্না করেছি। এমনি চিকেন এনে দিয়ে গেছে আর ফ্রিজে মাছ ছিল, সেগুলো আমি রান্না করছি। ও জানে যে এমনি নর্মাল প্রত্যেকদিন যেরকম রান্নাবান্না করি আমি সেরকমই করব, তো ওর জন্য যে আলাদা করে মানে রান্নাবান্না করছি ও কিছু জানে না। তো ওর টাইম হয়ে গেছে প্রায়, ও চলে আসবে আড়াইটা থেকে তিনটা নাগাদ চলে আসবে। তো আমি তাড়াতাড়ি চট করে যাই, স্নানটা করে আসি, আর পুজোটাও ঠাম্মা আজকে দিয়ে দিয়েছে, তো এবার স্নানটা করে নেবো তাড়াতাড়ি। তো স্নান ঠান করে আসি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো এখন বাজে আড়াইটে, আর এইমাত্র আমি যা স্নান ঠান করে আসলাম, আর আমি স্নান করে অবস্থা আরও শেষ হয়ে গেলো, একদম পুরো চোখ দিয়ে জল বেরোচ্ছে, এতটাই সর্দি লেগেছে। আর হাজব্যান্ড এখনও আসেনি, হাজব্যান্ড আসলে হাজব্যান্ডকে খাবার দাবার দেবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে মিঠি দেখো কী করছে, দুষ্টামি করছে, দেখছো কীরকম দুষ্টামি, টুকি টুকি দিচ্ছ টুকি। রেস্ট, তো এখন জাস্ট একটু রেস্ট করবো, আর মিঠিকে একটু সময় দেবো, আর হাজব্যান্ডকে ফোন করবো, এখনও ফোন করা হয়নি, হাজব্যান্ডকে এখন একটা ফোন করবো, জিজ্ঞেস করবো কোথায় আছে বা কদ্দূর কখন আসবে। বাই বাই করে দাও। দেখো মিঠি কি দুষ্টু হয়েছে, মিঠি একটু কান্দো কান্দো করে দাও তো, ওখানে ওখানে একটু কান্না করে দাও তো, এটা কান্না, এটা কান্না মিঠি। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন সাড়ে তিনটে বাজে আর এখনও হাজব্যান্ডের কোনো পাত্তা নেই, শুয়ে আছি, রেস্ট করছিলাম। আর মিঠিকে অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু মিঠি ঘুমলো না, আর ঠাম্মাকে বললাম খেয়ে নিতে, কিন্তু ঠাম্মাও আজকে ওকে ছাড়া খাবে না। তো প্রচণ্ড চোখ ঠোঁক দিয়ে জল বের হয়ে যাচ্ছে সর্দিতে।
খাচ্ছ মানে প্রসাদ তো সেটা ভীষণ খারাপ আছে এখানে রোদ দিচ্ছে খুব সুন্দর সেখানেই বসে আছি শুয়ে আছি তো হাজব্যান্ড আসুক তারপর তোমাদের সঙ্গে আমরা কথা বলছি তো দেখো 4:00 ফাইনালি এখন হাজব্যান্ড আসলো আর এখন খাবার দাবারগুলো আমি পারবো চলো তাড়াতাড়ি করে খাবার দাবার পেরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি যে খুব বেশি একটা রান্নাবান্না করতে পেরেছি তা কিন্তু নয় তো ওই পাঁচ পাতের ভাজা করেছি একটা ভেজ ডাল করেছি আর ওই সর্ষে আর পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ করেছি আর চিকেন করেছি আর তো পায়েস তো করতেই হবে জন্মদিন বলে কথা আর এদিকে দই মিষ্টি চাটনি ব্যাস সিম্পল তো এবার হাজব্যান্ডকে যে খেতে দিচ্ছি তারপরে না আমি আর কোনো কিছু রেকর্ডই করতে পারিনি কেন বলো তো আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো মানে জ্বর চলে এসেছিলো তো তার জন্য এই জন্য আর কোনো কিছু রেকর্ড করতে পারিনি আমি বিছানায় শুয়ে পড়েছি সারাদিন রান্নাবান্না করেছি দুপুরে না কোনো খাবারও খাইনি এমনি শুয়ে পড়েছি তারপরে হাজব্যান্ড ওষুধ এনে দিল ওষুধ টষুধ খেয়ে নিলাম তো তারপর আমি ভেবেছিলাম যে সন্ধেবেলা একটা কেক এনে হাজব্যান্ডকে দিয়ে কেক কাটিং করাবো কিন্তু এতটাই শরীর খারাপ হয়ে গেলো না আমার আর ওগুলো মানে মানে ইচ্ছেই করলো না সেই প্ল্যানটাকে আমি ক্যান্সেল করে নিলাম কিন্তু এই যে সন্ধেবেলা এই ভাই বোন ওরা সব চলে এসছে ওই হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই কেক তারপরে বেলুনস সব জিনিসপত্র নিয়ে চলে এসছে আর হাজব্যান্ড তখন সেই মুহূর্তে বাড়িতে ছিল না ও একটু বাইরে ছিল আর ওরা সব সাজাচ্ছে তাই বললাম ঠিকই আছে ভালোই হলো আমি তার মানে আমি একবেলা সারপ্রাইজ দিলাম তো বাকিটা ওরা সারপ্রাইজ দিলো তারপরে হচ্ছে এই কেক কাটিং হলো তো সবাই মিলে বেশ ভালোই মজা হলো যদিও আমি খুব একটা মজা করতে পারিনি বললামই তোমাদের শরীরটা ভালো ছিল না তো যাই হোক আমিও বেশ সারপ্রাইজডই হলাম ওরা যেহেতু এসেছিল বলে তো ভিডিওটা এভাবেই শেষ করতে হচ্ছে তো এইভাবেই হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেট করবো তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আজকে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা